আমরা কোরআনের যত্ন নিই, আমরা কোরআনকে মহব্বত করি, কোরআনের তেলাবাত বেশি বেশি করে করি। এই জন্যে আজকে আমি আপনাকে চারখানা কথা বলে যাব, একটা কথা একটা একটা করে আপনার জীবনে এসে রাখে কাজে লাগান। পৃথিবীর মাটিতে সবচাইতে কলিজার টুকরা কোরআন। এ কোরআনুল করিমকে মহব্বত করি আমরা, এজন্যে আমার প্রতিষ্ঠান পরিদর্শন করার পরে আমাকে সেদিনই বললেন যে আমরাও এমন একটি প্রতিষ্ঠান করতে যাচ্ছি যে প্রতিষ্ঠান দিয়ে আমরা বহরমপুর সংলগ্ন এলাকায় এক আলোড়ন সৃষ্টি করে কোরআনের মানকে ওখান থেকে সারা পৃথিবীতে বিকাশ ঘটাবো ইনশাআল্লাহ। আমি বললাম আল্লাহ তোমার এই মহৎ চিন্তাভাবনাকে কবুল করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এ জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আর কেমন করে চলবো তার বৃত্তান্ত বিতাফসিল, এমন এক গাইডলাইন, এমন এক কিতাব পৃথিবীর বুকে আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ জনবন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যম দিয়ে এই কোরআনুল করিমকে আমাদের কাছে পাঠালেন। কোরআন শুধু কি মুসলমানদের জন্যে? না, শুধু কি পার্টিকুলার কোরআন যারা নামাজ পড়ে তাদের জন্যে? না, কোরআন সমগ্র মানুষের জন্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন কামা মাররা ফি সূরা আল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, আশ-শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন وَهُدًى لِّلنَّاسِ وَبَيِّنَةٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ قُرْآنُ الْكَرِيمِ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى رَمْضَانُ الْمُبَارَكِ مَسَّتِنِ نَازِلَ كُلِّ إِ قُرْآنُ شُدُ مُسْلِمَانَ لِلْجُنِّ نَوْي এ কোরআন সমগ্র মানুষের জন্য, যার ইচ্ছা যে কেউ কোরআনের কাছে এসে তার নিজের চরিত্রটাকে বদলে নিতে পারেন। কোরআনুল করিম এমন একটি কিতাব, এমন একটি ধর্মগ্রন্থ। বন্ধুরে আমার, বাপজিরে আমার, জননী মা, অত্র এলাকায় যারা এসেছেন শুনে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন মানুষের হিদায়তের জন্য পাঠিয়েছে। অতএব যারা কোরআনকে যাদের নিজের জীবনে যারা জড়িয়ে নিতে পেরেছেন, কোরআন মোতাবেক যারা জিন্দগি করতে পেরেছেন, জেনে রাখবেন এই কোরআনুল করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই কোরআনুল করিম সুপারিশ করবে। অতএব যতজন ব্যক্তি আপনারা এসেছেন, একটি কথা শুধু মাথায় রাখবেন, জীবনের বুকে যতদিন বেঁচে থাকবেন ইমানদারি তার সাথে মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করে আপন প্রভু আল্লাহকে খুশি করে দুনিয়া জিন্দেগি করে আখেরাতের জন্যে আপনি আপনাকে পাড়ি দিতে হবে। কোরআনুল করিমকে পৃথিবীর মাটিতে যখন বিশ্ব নবী তেলাবাত করতেন, আবু জাহাল আবুল আহাব উতবা শাইবা শোবা মুগীরা এই কোরআনের তেলাবাত যারাই শুনেছিল, প্রত্যেকটা ব্যক্তি যারা একবার নবীজির কোরআন শুনেছিল, বিশ্ব নবীর কোরআন শুনে তাদের হৃদয়টা পাথরের মতো শক্ত, মনটা মমের মতো গলে গেছিল। আবু জাহাল আবুল আহাব উতবা শাইবা এরা বলতে শুরু করল, এভাবে যদি এই কোরআনের তেলাওয়াত এই মোহাম্মদের মুখ থেকে শুনে নেয়, তাহলে আমাদের বংশের গোত্রে খানদানের লোকেরা এরা সবাই মোহাম্মদের উপরে ঈমান আনবে, আর এক এক করে আমাদের টোটাল বংশের লোকেরা ধর্ম পরিবর্তন করে বসবে। এজন্য আবু জাহাল আবুল আহাব উতবা শাইবা শোবা মাগিরা এরা একটা সংবিধান পাশ করে
করে ফেললো। কারণটা হলো এই, তারা সবচাইতে তখন তারা ক্ষমতার শীর্ষে ছিল, কাবা তাদের নিয়ন্ত্রণে ছিল, টোটাল মক্কা চল মুকাল্লামা এরা যা বলতো তাই হতো। আরবের মাটিতে আবু জেহেল আবুল আহাবের উপরে কেউ কথা বলার ছিল না। বন্ধু শুনে নেন, আবু জাহাল আবুল আহাব উতবা সাইবা সোবা মগিরা এরা বলতে শুরু করলো, যারা নবী মোহাম্মদের কোরআন শুনতে যাবে তাদের লাল উট 100টা জরিপানা করা হবে, অতএব কোরআন শুনতে যেতে পারবে না দরিদ্র সীমার লোকেরা, অতএব কোরআনুল করিম তেলাওয়াত বন্ধ করার এটাই হলো বড় মাধ্যম। কাবার দরওয়াজায় রিপ্লেট করে আবু জাহাল আবুল আহাব ক্ষমতার শীর্ষধীন ব্যক্তিত্ব ব্যক্তিরা তারা লাগিয়ে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ কোরআনের আয়াত দিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন, আমরা সবাই জানি কোরআন তেলাওয়াত যদি চলে আর সেখানে যদি কেউ হাল্লা করে, হই হাল্লা করে, চিল্লা চাচা করে, তাহলে হৃদয় পর্যন্ত কোরআন ঢুকবে না। আর কোরআন যদি তাদের কান দিয়ে হৃদয় পর্যন্ত না ঢোকে তাহলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঈমান আনার কোনো প্রশ্নই থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যখন নবী মুহাম্মদ কোরআনুল করিম তেলাওয়াত করবে তখন তোমরা হইচই শুরু করে দাও, তাহলে বোঝা গেল কোরআন তাদের হৃদয়ে ঢুকবে না, তারা ইসলামও কবুল করবে না, মোহাম্মদকে নবী বলে ঈমান আনবে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে না। বন্ধুরে আমার, এভাবে এই কোরআনের প্রতিভাকে রুখে দেওয়ার জন্যে আবু জাহাল আবুল আহাব উতবা সাইবা সোবা মগিরা হাজারো রকমের তারা কলাকৌশল অবলম্বন করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীর মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন, দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন। কাফেরেরা হাজারো রকমের কলা কৌশল অবলম্বন করে তারা তাদের মনোরথ ব্যর্থ হয়েছে। আজ সারা পৃথিবীতে মুসলমানদের দুশ্মন যারা মাদ্রাসা থাকতে দেবে না, মসজিদ থাকতে দেবে না, কোরআন মাজিদকে তারা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়ে তারা শেষ করে দিতে চায়। বন্ধু শুনে নেন, হে বাতিল শক্তিরা তোমরা শুনে রাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ নেওয়ালা শব্দ কেনেওয়ালা মানুষেরা আল্লাহর জমিনে থাকবে ততদিন পর্যন্ত তোমরা হাজার টন টন লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন পুড়িয়েও তোমরা শেষ করতে পারবে না। কারণটা হলো এই অঞ্চলের বিধায়ক আলহাজ নিয়ামতুল্লাহ সাহেবের প্রতিষ্ঠানটা যদি থাকে, প্রতি বছর যদি দুজন চারজন পাঁচজন করে যদি কোরআনের হাফি যদি তারা মাথায় পাকবে, তাদের হৃদয়ে কোরআনটাকে ঢুকিয়ে নিয়ে যেতে পারে, শুধুমাত্র একজন যদি হাফেজ বেঁচে যায়, কোনো প্রেসে যাবে অনর্গল মুখস্থ পড়বে, একদিক থেকে কোরআন বেরিয়ে যাবে, এমন করে সারা পৃথিবীতে কোরআন ছড়িয়ে যাবে। অতএব আসেন আমরা কোরআনের যত্ন নিই, আমরা কোরআনকে মহব্বত করি, কোরআনের তেলাবাত বেশি বেশি করে করি। এই জন্যে আজকে আমি আপনাকে চারখানা কথা বলে যাব, একটা কথা একটা একটা করে আপনার জীবনে সেটাকে কাজে লাগান। যতদিন পৃথিবীতে বাঁচবেন কোনোদিন নামাজ ত্যাগ করবেন না, জোরে অন্তর থেকে বলেন ইনশাআল্লাহ। সলাত ত্যাগ করা একজন অমুসলমানের কাজ, এ ব্যাপারে অনেক হাদিস এসেছে, আমি সেদিকে যাচ্ছি না। জীবনে
ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সোসাইটি জিন্দেগিতে গ্রামে শহরে সারা দুনিয়ায় কোরআনুল করিম এই নামাজ প্রতিষ্ঠিত আপনাকে করতে হবে অতএব ব্যক্তিগত জীবন দিয়ে শুরু করুন কোনদিন আমরা নামাজ ত্যাগ করব না আরো একবার বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার জীবনে যতদিন বেঁচে থাকব হালাল রিজিক খাব হারাম কোনোদিন ভক্ষণ করব না হালাল রিজিক খেলে ইবাদত কবুল হবে হালাল রিজিক খেয়ে জিন্দেগি করলে এই শরীরকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না হালাল খানেওয়ালা গ্রেট চমৎকার ইমানদার ব্যক্তি হিসাবে আপনি আল্লাহর জমিনে পরিগণিত হতে পারবেন সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন জননী মা হালাল রিজিক মুসলমানদের মধ্যে থেকে মুসলমানদের পরিবারে অধিকাংশ লোকেরাই হারামের মধ্যে তারা নিমজ্জিত একটা হাদিস বলছি আপনাকে হাদিসের ব্যাপারে এই হাদিসের শব্দের ব্যাপারে কেউ ইখতিলাফ অনেক মুহাদ্দিসিন করেছেন এক লুকমা হালা হারাম খাদ্য যদি কেউ ভক্ষণ করে চল্লিশ দিন তার সলাৎ কবুল হবে না তাহলে আপনি যে আপনার বিবিকে বন্ধন ব্যাংকের কাছে বন্ধক রেখে যে লোনগুলো নিচ্ছেন আপনি যে আপনার ব্যাংকের ইন্টারেস্টগুলো নির্দ্বিধায় টাকার সাথে সংমিশ্রণ করিয়ে নিচ্ছেন সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন এগুলো কি হারাম নয় আসেন হালাল রিজিক জীবনে সর্বহালাতে আমরা ভক্ষণ করব জোরে বলেন ইনশাআল্লাহ বলছিলাম যে কথা জীবনের বুকে আমরা কোনোদিন হারাম রিজিক ভক্ষণ করব না জেনে শুনে আরও একবার বলিষ্ঠ কণ্ঠে বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার কথা কোরআনুল করিম মুসলমানদের শুধু না একজন মানুষের হেদায়েতের একটি বহৎ বড় পুস্তক পৃথিবীর কোনো মানুষের পক্ষ থেকে এই কিতাব লেখা হয় নাই আসমানি চারখানা কিতাব একটির নাম হলো তাওরাত অপরটির নাম হলো জুবুর তৃতীয়টির নাম হলো ইঞ্জিল লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে যেটা এলো সেটা হলো কোরআন আজ যে প্রতিষ্ঠান যা নিয়ে চর্চা করছে সারা পৃথিবীকে যা প্রশিক্ষণ দিয়ে যে উপহার প্রদান করবে তার একমাত্র কেন্দ্রস্থল হলো এই হিফজুল কোরআন এই সিবিয়ান মাদ্রাসা বলছিলাম যে কথা কোরআনুল করিমকে সবচাইতে বেশি আপনার জীবনে প্রাধান্য দিতে হবে বেশি বেশি করে কোরআনুল করিম তেলাওয়াত করবেন অধিকাংশ জায়গা জিজ্ঞাসা করছি কোরআনুল করিম কজন আপনারা প্রত্যহ তেলাওয়াত করেন হাত উঠান্ত ভরপুর মজলিসে দুই একজন ব্যক্তির হাত উঠে তার মানে এরা কোরআনই জিন্দগি গড়ার মানসিকতা এদের নেই প্রত্যেকেই পচক্ত ফরজ সলাতের পরে কে কদিন প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন বাইরে আমার বন্ধুরে আমার এমন সিংহভাগ লোকেদের কি দেখতে পাওয়া যায় না যে তারা প্রতিদিন কোরআনুল করিম তেলাওয়াত করবে প্রিয় ভাই সকল আমি আজকে আপনার কাছে বলতে চাই এজন্যে আপনি চারটা কথা বলছি তার মধ্যে এক জীবনে আপনাকে সলাৎ কন্টিনিউ আপনার জীবনে নিয়ে আসতে হবে দুই আপনাকে হালাল রিজিক খেতে হবে তিন আপনাকে কোরআনুল করিম আপনাকে তেলাওয়াত করতে হবে কোরআনুল করিম তেলাওয়াত আপনার জীবনে আপনার পরিবারে সর্বক্ষেত্রে আপনাকে কোরআনের সঙ্গে সঙ্গে আপনাকে মহব্বত তৈরি করতে হবে যারা প্রতিদিন আমরা ঘুমিয়ে যাই রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন আপনাকে
ঘুমিয়ে যাওয়ার আগে রাত্রে এশার পর যখন শুতে যাবেন শুতে যাওয়ার আগে দুটি সূরা আপনাকে তেলাওয়াত করতে হবে এক সূরা আল বাকারা দুই সূরা আল ইমরান শুধু তাই নয় কোরআনুল কারীম তেলাওয়াত প্রত্যেকদিন ফজরের সালাতের পরে আপনার জীবনে আনতে হবে প্রতিদিন আপনি সূরাতুল মুলক তেলাওয়াত করুন কোরআনুল কারীম যদি আপনার জীবনে তেলাওয়াত নিয়ে আসেন কোনোদিন রিজিকের অভাব হবে না দুই কিয়ামতের মাঠে কোরআন আপনাকে সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয় ভাই সকল চার নাম্বার কথা গীবত পরনিন্দা পরচর্চা থেকে আমাদের প্রত্যেককে বেঁচে থাকতে হবে আসুন আমি যে আপনার কাছে এতগুলো কথা বলছি তার মূল কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পূর্ণাঙ্গ একজন ঈমানদার একজন মুমিন মুত্তাকি বান্দা হওয়ার জন্য আপনাকে খুব গভীরভাবে আপনাকে মেহনত করতে হবে ভাইরা আমার বন্ধুরে আমার যদি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা যদি মহব্বত করি তাহলে আল্লাহর নাম শুনলেই আমাদের হৃদয়টা থরথর থরথর করে কাঁপবে কারণ আল্লাহর সঙ্গে যে ভালোবাসা আল্লাহর সঙ্গে যে মহব্বত এ মহব্বতটা যেন কোনো ক্রমেই যাতে নষ্ট না হয়ে যায় আল্লাহ এই আমাকে তুমি রক্ষা করো এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে রাখতে হবে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শুনতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযি إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله বলছেন মুমিনের বৈশিষ্ট্য এটা একটা যারা মুমিন তারা তাদের কাছে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম যদি উচ্চারণ করা হয় আল্লাহর যদি জিকির কার করা হয় মুমিনদের ভিতরটা দূর 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 করে কাঁপে শুধু তাই নাই ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহ যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এদের কাছে কোরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয় আল্লাহর কোরআনের তেলাওয়াত শ্রবণ করে ওদের হৃদয়ের ঈমানটা রবাটের মতো ব্লাডারের মতো বেলুডের মতো লম্বা হয়ে যাবে বন্ধুরে আমার এরাই হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন বলিষ্ঠ ঈমানদার ভাইজান শুধু তাই নয় মুমিন মুত্তাকি হতে গেলে দুনিয়া পার্থিব জগৎ এই দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না একজন মুমিন দুনিয়ায় জেলখানার মতো থাকবে কাফেরদের জন্যই তো গোটা পৃথিবী তামাশা তাফরি উল্লাস করে ঘুরে বেড়ানোর একমাত্র জায়গা ভাইজান আমি এই জন্য আপনার কাছে বলতে এসেছি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রায়োরিটি না দিয়ে আখেরাতকে আপনি প্রায়োরিটি দেন